হাই গাইজ, আমি সুমন্ত, আর আজ আমি তোমাদের দেখাবো একটা নতুন টপিক। তোমরা অনেকেই অভিযোগ করেছো যে তোমাদের জিওতে ইন্টারনেট স্পিড খুবই স্লো, একই প্লেসে তোমার ফ্রেন্ডের মোবাইলে ইন্টারনেট স্পিড আছে বাট তুমি তেমন ইন্টারনেট স্পিড পাচ্ছ না। তো চলে এসো, দেখে নাও কীভাবে ইন্টারনেট স্পিড ইনক্রিজ করবে। ফার্স্টে যেতে হবে তোমাদের মোবাইলের সেটিংস অপশানে। সেটিংস অপশান খুলবে, খোলার পরে দেখবে নিচে মোর বলে একটা অপশান আছে, মোর অপশানে যাবে। মোর অপশান খুলে গেলে সবার নিচে দেখবে সেলুলার নেটওয়ার্ক বলে একটা অপশান আছে, তো সেই সেলুলার নেটওয়ার্কে যাবে। তো এক্ষেত্রে একটু বলে রাখবো, যাদের ক্ষেত্রে ডাটা রোমিংটা অফ থাকবে তারা ডাটা রোমিংটা একটু অন করে নেবে। ব্যাস, তারপরে সবার নিচে নেটওয়ার্ক অপারেটরের উপরে অ্যাক্সেস পয়েন্ট নেম একটা অপশান আছে, অ্যাক্সেস পয়েন্ট নেম অর্থাৎ এপিএন। তো তারপরে সে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার উপরে ডান দিকে তিনটে ডট চিহ্ন আছে, সেই ডটে ক্লিক করার পরে রিসেট টু ডিফল্ট করতে হবে। তো এক্ষেত্রে 2 সেকেন্ড টাইম লাগে। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমার কোনো চেঞ্জ হলো না বা পরিবর্তন এলো না, তো আমাকে দ্বিতীয়বার করতে হবে। তো অনেকের মোবাইলে দ্বিতীয়বার করার পরে RJL বলে একটা অপশান আছে, আর তার নিচে jionet.com বলে একটা অপশান আছে, আর সেটা গ্রিন কালারের বাটনে সিলেক্ট করা থাকে, তো সেটাকে ওকে করতে হয়, তাহলে কাজ শেষ। তো অনেকের ফোনে আবার এটা আসে না, যেমন আমি দুবার করলাম, আমার ক্ষেত্রেও এটা এলো না। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার নিচে jionet একটা অপশান আছে, তো jionet বা jionet.com এটাকে ট্যাপ করে এটা সিলেক্ট করতে হবে। তো ব্যাস বন্ধু, তোমার কাজ শেষ। এবার তোমার মোবাইলেও তোমার বন্ধুর মতন ইন্টারনেট স্পিড আসবে একদম কনফার্ম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, প্লিজ আমার ভিডিওটা তোমরা লাইক অ্যান্ড শেয়ার করো, আর পরবর্তীতে আমার আরও আপডেট পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি বাটন প্রেস করো।